এই যে এখানে আপনারা দেখতে পারবেন আইস নেটওয়ার্ক এর $127 পেমেন্ট প্রুফ। এরপরে হচ্ছে আপনাদেরকে আমি আইস মাইনিং যেটাকে বলে সেই মাইনিং এর অনেকগুলি পেমেন্ট প্রুফ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে, শুধু ইউজারদের পেমেন্ট প্রুফ, ঠিক আছে? এই যে এখানে জীবনের প্রথম অনলাইন থেকে ইনকাম করছে। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা আরো এই যে $620 আমাদের এক ভাই এখান থেকে ইনকাম করছে আইস নেটওয়ার্ক থেকে, তো আলহামদুলিল্লাহ বলছে। এরকম অনেক ছোট বড় অনেক পেমেন্ট কিন্তু আপনারা রিসিভ করছেন আইস নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক টু ইনকাম বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটা টেস্ট নেটের অফার শেয়ার করব। এখান থেকে 98% পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই প্রজেক্টটা হচ্ছে বিটকয়েনেরই একটা প্রজেক্ট, সাতোশি বিএম, ঠিক আছে? আমরা ইভিএম ইউজ করতেছি এখন, নতুন একটা ভার্সন সাতোশি বিএম, এটা টেস্ট নেট। কিভাবে আপনারা কাজ করবেন এই প্রজেক্টটাতে, কাজ করলে আপনারা 98% পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। চলেন শুরু করি আজকের ভিডিওটা। বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন আমাদের এই ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে অল এ ক্লিক করে রাখবেন। আমাদের যতগুলি ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ইনকাম রিলেটেড ভিডিওগুলি আপনাদের এখানে আপলোড করা হয়। তো চলেন শুরু করি। প্রথমেই হচ্ছে আপনাদেরকে আমি আমার টেলিগ্রামে এটা এই পোস্টটা করে দিছি। এইখান থেকে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশন লিংক, এই লিংকের হেয়ারের উপর একটা ক্লিক করে এটা ওপেন করে দিবেন। ওপেন করে দিলে এখানে একটা এক্সটেনশন অ্যাড নামে আমার রিমুভ দেখাচ্ছে, আপনার এখানে অ্যাড আসবে। এখানে আপনারা প্রত্যেকেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইউনিসেট ওয়ালেট, যারা মোবাইল দিয়ে করবেন কিবি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, এখানে এটা অ্যাড করার পরে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওয়ালেট ক্রিয়েট করা একদম ভেরি সিম্পল, সোজা আপনি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে হচ্ছে এখানে কিছু পার্স কি দিবে, কিগুলি আপনি সুন্দরভাবে সেভ করে রাখবেন এবং ওই কিগুলি মিলাই নেবেন। আপনার ওয়ালেট খোলা শেষ, ওয়ালেট খোলা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস আসবে, আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করে নেটওয়ার্ক নেটওয়ার্ক সেকশনে ক্লিক করে এটা হচ্ছে লাইভ নেট আর এটা হচ্ছে টেস্ট নেট, আপনি কি করবেন টেস্ট নেটের উপরে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখান থেকে আপনাকে প্রথমে তাদের এই যে টেস্ট নেট বিটকয়েন আপনাকে নিতে হবে। তো টেস্ট নেট বিটকয়েন নেওয়ার জন্য এখানে এই অ্যাড্রেসটাকে কপি করবেন, কপি করার পরে আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পরে এখানে লেখা আছে ক্লেম বিটিসি ফসেট, আপনি যে কোনো একটা লিংক আপনি এখানে ওপেন করে দিবেন। তো আমি এখানে একটা লিংক ওপেন করে দিলাম, ওপেন করে দেওয়ার পরে আমি এই লিংকে ক্লিক করলাম, ক্লিক করলে এই লিংকটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনি এইখান থেকে এই বিটিসি ফসেট কানেক্ট করতে হবে আপনাকে, অর্থাৎ এখানে যে টেস্টনেটের যে টোকেনটা আছে সেটা আপনাকে এখানে, এটা আমি একবার নিছি কারণে আমাকে আরো 10 ঘন্টা পরে দিবে। তো এখানে ভার আসবে, আপনি এখানে অ্যাড্রেসটা বসাই দিয়ে সেন্ডে ক্লিক করলে আপনার ওয়ালেটে চলে যাবে, যেমন আমার ওয়ালেটে কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের দরকার হবে একটা মেটামাক্স অ্যাকাউন্ট। মেটামাক্স অ্যাকাউন্ট আপনাদের প্রত্যেকেরই আছে, আপনারা যারা কাজ করেন। এই মেটামাক্স অ্যাকাউন্টে যখন আসবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি মেটামাক্স অ্যাকাউন্টে আসলে এখানকার আপনাদেরকে আরেকটা ফসেট নিতে হবে। এই মেটামাক্সে যে সিপুলিয়া ইটিএস, এই ফসেটটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। এই ফসেটটা নেওয়ার জন্য আপনাদেরকে আবারও টেলিগ্রামে আসতে হবে। এই যে ক্লেম সিফুলিয়া ইটিএস ফসেট, এই সেকশনে ক্লিক করে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ, ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে এখানে একাডেমি লগ ইন, এখানে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে এখানে এই যে অ্যাড্রেসটা বসাই দিবেন, মেটামাক্স থেকে অ্যাড্রেসটা নিয়ে অ্যাড্রেসটা বসায় সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে। এখন আসেন, নতুন বন্ধু যারা আছেন আপনাদেরকে অনেকেরই প্রবলেম হবে, প্রবলেমটা আমি সমাধান করে দিচ্ছি। প্রথমে হচ্ছে মেটামাক্সে চলে আসবেন, অনেকেরই টেস্ট নেট মোড ওপেন করা নাই, এজন্য থ্রি ডট লাইনে ক্লিক করবেন। সেটিং অপশন আছে, সেটিং এর উপরে হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন,
স্ক্রল ডাউন করার পরে এই যে শো টেস্টনেট নেটওয়ার্ক এটা অন করে দিবেন, তাহলে দেখতে পারবেন শো টেস্টনেটের যে অপশনগুলি আছে সেটা চলে আসবে। আসার পরে এইখানে এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে গো আর্লি এবং হচ্ছে আপনার এই যে হচ্ছে আপনার সাফুলিয়া, হ্যাঁ এই অপশনে ক্লিক করে আপনি ওই সেটিংটা করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এই অ্যাড্রেসটা দিয়ে এই ফসেটটা কালেক্ট করবেন। আশা করছি ফসেট কালেক্টটা একদম ভেরি সিম্পল ভাবে বুঝাইতে পারলাম। এখন আসেন আমাদের দুইটা কাজ যেহেতু কমপ্লিট, আমাদের মেন ইভেন্ট লিঙ্কে যেতে হবে, এটা হচ্ছে ইয়ারড্রপ লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটা ইন্টার পেজ ওপেন হয়ে যাবে, এরকম একটা ইন্টার পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এইখানে আপনাকে আচ্ছা এরকম ইন্টার পেজ আসবে, আসার পরে আপনাকে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আপনি উপরের দিকে ওয়ালেট পেয়ে যাবেন, প্রথমে হচ্ছে এই যে ইউনিসেট ওয়ালেট আছে, ইউনিসেট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ইউনিসেট ওয়ালেটটা আছে, এই যে আমার এই ইউনিসেট ওয়ালেটে কানেক্ট অপশনে ক্লিক করে দিলাম। কানেক্ট অপশনে ক্লিক করে দিলে উপরে দেখতে পারবেন মেটা মাস্ক ওয়ালেট আছে, আপনি কি করবেন মেটা মাস্ক ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে আপনাকে। আপনি কি করবেন মেটা মাস্ক ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই মেটা মাস্ক এর ভিতরে একটা নোটিফিকেশন যাবে, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন কানেক্ট অপশন, আমাদের দুইটা ওয়ালেটই কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা ওয়ালেটের কানেক্টের পর্ব শেষ, এখন আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? তো আপনি কি করবেন ডিপোজিট অপশন একটা এখানে, জাস্ট ওয়েট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। এই যে অপশনটা আছে, এই যে এখানে জিরো লেখা আছে, আপনি জিরোর পাশে এখানে ডট দিয়ে আপনার কাছে যা ব্যালেন্স আছে ডাবল জিরো আপনি 8 দিয়ে দিবেন, ঠিক আছে? এইট দিয়ে দিলে কিন্তু নিয়ে নিবে। নেওয়ার পরে যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশন এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ইউনিসেট ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা আপনি সাইন ইন করে দিবেন। সাইন ইন করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 20 থেকে 30 মিনিটের ভিতরে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি আমার প্রথম অ্যাকাউন্টটা কিন্তু গতকালকে কমপ্লিট করছি, আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, কারণ এটা ভিডিও না দিলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে জয়েন করবেন। এটা সেন্ড হয়েছে, এখন আমরা হিস্টোরিটা চেক করব এটা ট্রানজাকশনটা হচ্ছে কিনা। হিস্টোরি অপশনে ক্লিক করবেন, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ট্রানজাকশন হচ্ছে। এই ট্রানজাকশনটা কমপ্লিট হইতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে, বিটিসি ট্রানজাকশন তো। আচ্ছা এটা হয়ে গেল, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। আচ্ছা এটা ট্রানজাকশন চলতেছে, ট্রানজাকশন চলতে থাক, নিচের দিকে দেখতে পারবেন এই যে এখানে যে এই অপশনটা, এটা হচ্ছে ফসেট, এই ফসেট অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইউনিসেট ওয়ালেটে, সরি এটা মেটামাক্স ওয়ালেটে আপনাকে একটা কনফার্মেশন যাবে, আপনি এখানে এই মেটামাক্স ওয়ালেটে কনফার্মেশনটা দিয়ে দিবেন। আমি কাজটা কিন্তু একদম সরাসরি লাইভে করে দেখাচ্ছি। এখন আমি কনফার্ম অপশনে ক্লিক করব, কনফার্ম অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আপনি এখানে দেখতে পারবেন অ্যাড টেস্ট এই অপশনে ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার মেটামাস্কে আবারও একটা পারমিশন যাবে, এখানে আপনার যে টোকেনটা সেই টোকেনটা এখানে টেস্টনেটের টোকেনটা অ্যাড হবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন অ্যাড টোকেনের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে এখন ব্যাক করতে হবে। ব্যাক করার পরে এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন বিডিসি ব্রিজ আর হচ্ছে SABM যে টোকেনটা আমাদেরকে প্রোভাইড করবে, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন 0.21, ঠিক আছে? আপনি এখানে 0.2 দিয়ে দিবেন। টু দেওয়ার পরে এই যে এই ডিপোজিট অপশনে আর একটা ক্লিক করবেন। আমাদের এখানে দুইটা ব্রিজ করতে হবে, সেই দুইটা ব্রিজই কিন্তু আমরা করতেছি, ঠিক আছে? এখন আপনি এইখানে দেখতে পারবেন মেটামাক্স একটা কনফার্মেশন যাবে। আমি ল্যাপটপ দিয়ে করতেছি বা ডেস্কটপ দিয়ে করতেছি, আপনারা মোবাইল দিয়ে করলেও সেম কাজই হবে, ঠিক আছে? এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে নেক্সট অপশন আসবে, নেক্সট স্টেপ, তারপরে হচ্ছে অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, এই অফারে কিন্তু কোনো প্রকার কোনো রেফান্ড নাই, ঠিক আছে? তারপরেও আমি আমার ইউজারদেরকে ভালোবাসি বিদায় কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আরেকটা কনফার্মেশন আসবে,
ওয়ালেটের ভিতরে, সেইটাকে আপনাকে কনফার্ম করতে হবে। জাস্ট ওয়েট করেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে সিপুলিয়া যে ইয়াটা আছে, ইথুরিয়াম যেটা আমরা টেস্ট হিসেবে নিছি, সেটা গ্যাস ফ্রি যাবে, কনফার্ম করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের, এখন আমরা এই অপশনটাতে হিস্টোরিতে যাব। হিস্টোরিতে যাওয়ার পরে এইখানে কিন্তু আরেকটা ট্রানজাকশন দেখতে পারবো, ঠিক আছে? এই দুইটা কাজই হচ্ছে আমাদের মেন। এখন এই ট্রানজাকশনটা কমপ্লিট হইলেই আমাদের দুইটা কাজ কমপ্লিট হয়ে যাব। বিটিসি ট্রানজাকশনটা সেম ভাবে চলছে, 30 থেকে 40 মিনিট লাগবে, এটা 15 থেকে 20 মিনিট লাগবে। দুইটা ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার কাজ শেষ। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের কমিউনিটির যতগুলি মেম্বার আছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, এই অফারটাকে আপনারা মিস করেন না, কারণ এখানে কোনো রেফার নাই। তারপরেও কেন রিকোয়েস্ট করতেছি? সাতোশি বিএম, এইটা এক একটা কয়েনের প্রাইস কিরকম হবে আই এম নট শিওর, ওই খুবই ভালো পরিমাণ এয়ারড্রপ আপনারা এখান থেকে পেতে পারেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আজকের মতো কিন্তু এ পর্যন্তই। আমি প্রথমেই আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাব, টেলিগ্রামে নিয়ে যাওয়ার পরে এইখানে আপনাদেরকে দেখাবো, এই যে এইখানে আপনারা দেখতে পারবেন আইস নেটওয়ার্কের $127 পেমেন্ট প্রুফ। এরপরে হচ্ছে আপনাদেরকে আমি আইস মাইনিং যেটাকে বলে, সেই মাইনিং এর অনেকগুলি পেমেন্ট প্রুফ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে, শুধু ইউজারদের পেমেন্ট প্রুফ, ঠিক আছে? এই যে এখানে জীবনের প্রথম অনলাইন থেকে ইনকাম করছে। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা আরো এই যে $620 আমাদের এক ভাই এখান থেকে ইনকাম করছে আইস নেটওয়ার্ক থেকে, তো আলহামদুলিল্লাহ বলছে। এরকম অনেক ছোট বড় অনেক পেমেন্ট কিন্তু আপনারা রিসিভ করছেন আইস নেটওয়ার্ক থেকে। অতএব আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা এখনো ইনএক্টিভ আছেন আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই কাজ আমাদের সাথে শুরু করতে পারেন, ইনশাল্লাহ প্রত্যেকটা ইউজার আমাদের কমিউনিটি থেকে ইনকাম করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।